মর্নিং স্ট্যান্ডার্ড অনে ছাত্রছাত্রীরা অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। তোমাদের অনলাইনে ক্লাসটা শুরু হয়ে গেছে। আজকে থেকে তোমাদের নতুন অঙ্ক করাবো। এই বই তোমরা বের করো, আমি তোমাদের অঙ্ক শেখাচ্ছি। পূর্ব পাঠ অধ্যায় এক, বেশি কম সমান অসমান সংক্রান্ত ধারণা। তোমরা এর আগে যোগ বিয়োগ গুণ ভাগ গ্রেটার দ্যান লেস দ্যান দিয়ে অঙ্ক করেছো। আজকে আমি তোমাদের একটু ধারণা দেব এই চিহ্নগুলো আমরা কখন কোথায় কিভাবে ব্যবহার করব, আর তার সাথে তো একটা নতুন চিহ্ন শেখাবো। দেখো, দুটো বা তার বেশি সংখ্যা একসঙ্গে করতে হলে আমরা যোগ করব। এই হলো যোগের চিহ্ন। মূল অংশ থেকে কিছু অংশ বাদ দিলে, পচে গেলে, নষ্ট হলে কিংবা চলে গেলে আমরা বিয়োগ করব। এই হলো বিয়োগের চিহ্ন। বারবার যোগ না করে আমরা পরিশ্রম কমানোর জন্য গুণ করি। এই হলো গুণের চিহ্ন। এক কথায় বলা যায় যোগের সংক্ষিপ্ত রূপ হলো গুণ। বারবার বিয়োগ না করে একবার ভাগ করে আমরা বিয়োগ ফল পেতে পারি, অর্থাৎ বিয়োগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ভাগ। এই হলো ভাগের চিহ্ন। বেশি আর কমের ধারণা দেওয়ার জন্য আমরা গ্রেটার দ্যান ও লেস দ্যান ব্যবহার করি। অনেক বোঝাতে আমরা গ্রেটার দ্যান ব্যবহার করি, আর কম বোঝালে আমরা লেস দ্যান ব্যবহার করি। এই হলো গ্রেটার দ্যান আর এই হলো লেস দ্যান। সমান হলে আমরা এই চিহ্নটা ব্যবহার করি। দুটো সংখ্যা বা দুটো জিনিস যদি এক হয় তখন আমরা সমান ব্যবহার করি, আর অসমান হলে আমরা এই চিহ্নটা ব্যবহার করি, আর এই চিহ্নটাকে বলা হয় সুতরাং বা অতএব। আমরা উত্তর লেখার সময় এই চিহ্ন ব্যবহার করি। তোমরা এখন খুব ছোট, এখন এই চিহ্ন তোমরা ব্যবহার না করতে পারো, উত্তর লিখেও তোমরা উত্তর লিখতে পারো। তাহলে আমরা কী কী শিখলাম? যোগ বিয়োগ গুণ ভাগ গ্রেটার দ্যান লেস দ্যান সমান অসমান ও সুতরাং। ঠিক আছে, পূর্ব পাঠ অধ্যায় এক পাতা পাঁচ হাতে কলমে খোলো। ওই পাতাটা খুলেছ, ওখানে একের আর দুইয়ের ট্যাগের অঙ্ক তোমাদের করতে হবে না, ওগুলো তোমরা পরে করবে। আমি তিন থেকে করাচ্ছি। তিনে আছে যোগ করো। তোমরা ওপর আর নিচে লিখে যোগ করেছিলে, যেমন এখানে আছে দুই আর তিন, দুই যোগ তিন, এটা হচ্ছে পাশাপাশি পাশাপাশি রেখে যোগ করা। আর তোমরা কীভাবে করেছিলে? এইভাবে করেছিলে, ওপরে দুই নিচে তিন যোগের চিহ্ন দিয়ে যোগ করেছ, তাই তো? এইভাবে করেছ। এখন তোমরা পাশাপাশি করবে, আর পাশাপাশি যোগ করতে গেলে শেষ থেকে ধরতে হয়। শেষে কী আছে? তিন আছে, তিনের পরে তুমি দুই গাঁট করবে। তিনের পরে যদি তুমি দুই গাঁট গোনো কত হবে? তিনের পরে চার, পাঁচ, পাঁচ, পাঁচ। এবার দেখো এখানে কি আছে? তিন যোগ তিন, শেষ থেকে ধরতে বলেছি, তিন থেকে ধরো, তিনের পরে তিন গোনো, তিনের পরে চার পাঁচ ছয়, কত হলো? ছয়।
छय बसिए दिल। एरपर आछे पाँच जोग तीन, तीन पर पाँच गाँट गुणबे, तीन पर पाँच गुणले कत हबे आठ, गाँट गुणे आठ बसिए दिल। ठीक आछे, एबारे वियोग करब, पाशापाशी वियोग, पाँच वियोग दुई, पाँच थेके दुई वियोग करबे कत हबे, पाँच थेके दुई वियोग करले तीन, छय वियोग छय, छय थेके छय वियोग करले कि हय, किछु हय ना, छय छय मिले गेल शून्य, छय वियोग चार, छय थेके चार बाद देबे कत हबे दुई। एबार हच्छे गुण करो, एओ ताई पाशे पाशे करब, नामटा पढ़ो, दुई गुण दुई, तुमि दुइयेर घरे नामटा पढ़बे, दुई एक के दुई, दुई दुगुणे चार। एरपर कि आछे पाँच गुण दुई, दुई पाँचे कत हय दस, आठ गुण दुई, दुइयेर घरे नामटा पढ़बे, दुई आठे षोलो। এবার এসো ভাগ, এটা আমরা পাশাপাশি করব, আট ভাগ দুই, দুইয়ের ঘরে নামতা পড়ো, দেখো কোথায় হচ্ছে দুই 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 চারে আট, তার মানে ভাগ ফল হবে চার। নয় ভাগ তিন, তিনের ঘরে নামতা পড়ো, কোথায় হচ্ছে তিন, তিন তিরিকে নয়, আট ভাগ চার, চারের ঘরে নামতা পড়বে, কোথায় হচ্ছে চার দুগুণে আট, ভাগফল দুই। হলো, তোমরা পাশাপাশি যোগ বিয়োগ গুণ ভাগ শিখলে, এগুলো খুব ছোট ছোট বলে শেখালাম, যদি বড় হতো শেখাতাম না, এটাও তো তোমাদের শিখতে হবে, তোমরা ওপর নিচে শিখেছো আজকে, তোমরা পাশাপাশি শিখলে। আর আমি তিনটে করে অঙ্ক করে দিলাম, বাকি অঙ্কগুলো তোমরা বাড়িতে অভ্যাস করবে, কেমন, আমি সিডব্লিউ দেবো হোয়াটসঅ্যাপে, বাড়িতে করবে। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্ত হলো, বাকিটা আবার পরের সপ্তাহে আমি দেখাবো, করে তোমরা এগুলো প্র্যাকটিস করো, আমি অঙ্ক হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি, সেই মতো তোমরা অঙ্ক করো।